করতে হবে করতে হবে করতে হবে انقلاب জিন্দাবাদ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে 2 মার্চ বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাতে রয়েছে প্রশাসন যিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীও কিন্তু 2 মার্চ ভোটের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে অনেক মানুষ বাড়ি ছাড়া ঘর ছাড়া রাজধানীর গোর্খাবস্তি এলাকায় 16টি পরিবার এবং স্বামী বিবেকানন্দ আবাসনের 15টি পরিবার এখনও বাড়ি ছাড়া তাদের অপরাধ তারা বিরোধী দলের সমর্থক বারবার প্রশাসনের কাছে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি এই সকল বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে ফেরানোর দাবিতে শনিবার পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করে সিপিআইএম কর্মী সমর্থকরা তাদের দাবি এই সকল পরিবারকে ফিরাতে হবে মুখ্যমন্ত্রী যেখানে বলে থাকেন রাজ্যে গণতন্ত্র রয়েছে আইনের শাসন রয়েছে তা এখন কোথায় প্রশ্ন বিরোধীদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিধানসভার নির্বাচন এই নির্বাচনের দিন থেকে স্বামী বিবেকানন্দ আবাসন আছে মানুষ থাকেন এখানে অনেকগুলো পরিবার 15টি পরিবার নির্বাচনের দিন থেকে তারা বাড়ি ঘর ছাড়া তাদের অপরাধ একটাই তারা বিরোধী দলের সমর্থক আজকে প্রায় 3 মাস হতে চলল প্রশাসনের দিক থেকে এই পরিবারগুলোকে ফেরানোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি জানানো হয়েছে এনসিসি থানাতে জানানো হয়েছে প্রশাসনকে আমাদের ওই এলাকার যারা বিজেপি দলের নেতা তাদের কাছে ওই এলাকার মানুষ গেছেন গিয়ে বিষয়টি জানিয়েছেন যে আমাদেরকে ঘরে ফেরানোর ব্যবস্থা করুন ওই এলাকার যে থানা এনসিসি পিএস পিএসকে জানানো হয়েছে যে আমাদেরকে ফেরানোর ব্যবস্থা করুন রাজ্যের বিধানসভার অন্যতম সদস্য মাননীয় জিতেন্দ্র চৌধুরী রাজ্যের মুখ্য সচিবকে ঘটনাটি জানিয়ে পরিবারগুলোর নাম জানিয়ে চিঠি দিয়েছেন অদ্যাবধি আজ পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ সরকারের দিক থেকে গ্রহণ করা হয়নি 2 মার্চ যখন ফলাফল বেরোলো নির্বাচনের সেদিন গোর্খাবস্তি এলাকা থেকে 15টি পরিবার বাড়িঘর ছাড়া তাদের অপরাধ তারা বিরোধী দল করে আমরা জিজ্ঞেস করতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে উনি তো বলছে আইনের শাসন চলছে সুশাসন আছে গণতন্ত্র রয়েছে মহাকরণ থেকে ঢিলছোড়া দূরত্বে 15টি পরিবার আজও যেতে পারেনি কোনো ভূমিকা নেই প্রশাসনের পুলিশের গোর্খাবস্তি এলাকায় ঢিলছোড়া দূরত্ব কোনো ভূমিকা নেই আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছে এসেছি জিজ্ঞেস করতে তাদেরকে বাড়ি পাঠানোর জন্য প্রশাসন থেকে উদ্যোগ গ্রহণ করতে পারবে কিনা না হলে আমরা বিকল্প চিন্তা করব ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা